আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লেডিস রংপুর লেডিস গ্রুপের কিটি পার্টিতে। আজকে আমাদের ওয়ান ডিশ পার্টি আছে একটা, যে সবাই একটা করে ডিশ অন্তত রান্না করে নিয়ে আসবে। তো আমি এখানে ফেনি নিয়েছি, তো এখানে আমি আর আমার বান্ধবী যাচ্ছি। আমার বান্ধবী নুডলস নিয়েছে আর আমি ফেনি নিয়েছি। আমরা সুরভি উদ্যানে চলে আসলাম আর আজকে আমাদের ড্রেস কোড ছিল লাল নয়তো কালো, মানে যে কেউ লাল বা কালো শাড়ি পরতে পারে। তো আমি দীর্ঘ 8 বছর ধরে এখানে আছি, তবু রংপুরে আছি আর কি, তবু আমি সুরভি উদ্যানে আজকে প্রথম আসলাম তাও আবার ছেলেকে নিয়ে। তো মোটামুটি সবাই চলে এসেছে, তবে এখানটা আগের চেয়ে অনেক ভালো করেছে। আগে দেখতাম বাহির থেকে যে মানে গাছপালা অনেক বেশি ছিল, তো এখন অনেক পরিষ্কার করেছে, অনেক ফাঁকা করেছে। তো আমরা সবাই উপরে উঠে যাচ্ছি। প্রথমে সিলেক্ট করা হয়েছিল যে আসলে পার্টিটা উপরে করা হবে, তাই আমরা উপরে যাচ্ছিলাম। আমরা প্রায় 3টার দিকে ওখানে গিয়েছি, 3টা থেকে 5টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি, তাই আসলে পার্টিটার টাইমটা তাড়াতাড়ি করা। তো এখানে ফারহানা চৈতি আপুকে আসলে আমার খুবই ভালো লেগেছে, পার্সোনালি আপুর ব্যবহার অনেক ভালো। এখানে আসলে আমাদের সবার একটা একটা করে খাবার এনে অনেক খাবার হয়েছিল, আমরা সবাই সব খাবার শেষই করতে পারিনি, আসলে সবারই পেট ভরে গিয়েছিল, তবুও কিছু খাবার ছিল। এখানে আমরা সবাই রংপুরেরই মেয়ে, সবার সাথে আসলে দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল, যেহেতু আমরা সবাই একই জায়গার। আমাদের আসলে গ্রুপটাই হচ্ছে গ্যাংস অফ রংপুর লেডিসদের নিয়ে। ধন্যবাদ পলক আপু, দিয়া আপু, চৈতি আপু আরও সবাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখানে এসে সবার সঙ্গে দেখা করে অনেক ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।